জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও বাংলাদেশের চলমান গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন দপ্তরটি বলছে দুর্নীতিতে জড়িত থাকার দায়ে গেল মাসেই জেনারেল আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর আজিজের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসনের প্রতি মার্কিন প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করেছে স্থানীয় সময় মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল সামুদ্রিক ও আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয়গুলোতে দুই দেশের অভিন্ন স্বার্থ ও মূল্যবোধের ভিত্তিতে অংশীদারিত্ব বিরাজমান রয়েছে